তো গাইস 90s প্রোগ্রাম তো আপলোড করা হয়ে গেছে, তোমরা কি দেখেছো? না দেখে থাকলে এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো, আমি বলে দেবো যে তোমরা 90s প্রোগ্রাম কোথা থেকে দেখবে। এবং তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে আরএমকে কেন বের করে দেওয়া হয়েছে, তো সব কিছু বলবো এই ভিডিওতে। ভিডিওটি দেখার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি করো সাবস্ক্রাইব। তো গাইস আর্থিক সচিব আরএমকে বলেছিল, তোমরা যদি প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে থাকতে চাও তাহলে তোমরা বিভিন্ন ধরনের নাটক করতে পারবে না এবং বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা নাটক বানাতে পারবে না। সেজন্য আরএমের সঙ্গে তার ঝামেলা হয়। তারপর আর্থিক সচিব ডিসাইড করে যে তার বিভিন্ন ধরনের নাটক এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল ছাড়বে এবং 90s ফ্লপার এই নতুন চ্যানেলে ছাড়বে। নতুন চ্যানেলের নাম হচ্ছে তোমাদের প্র্যাঙ্কিং। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে এবং তোমরা সার্চ করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমরা যত সাবস্ক্রাইব করো তত তাড়াতাড়ি 90s ফ্লপার আপলোড করা হবে। তো আর্থিক সচিব এটা বলে দিয়েছিল এবং আরএমএম প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে বের হয়ে যায়নি। তো গাইস তোমরা করছো কি, তোমাদের প্র্যাঙ্কিং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ঘন্টিটা জোরে থাপড়ে ফাটিয়ে দাও, তাহলে তো তোমরা 90s ফ্লপার দেখতে পাবে। তো এই ভিডিওটি এই পর্যন্ত থাক। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব। বাই বাই, টাটা, টেক কেয়ার।